করোনা ভাইরাস আতঙ্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। সামান্য আয়ে অভাবের সংসারে টানাপোড়েন আরও তীব্র হয়েছে, বেড়েছে ঋণের পরিমাণ। অসহায় এসব মানুষ এখন সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে, আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। ঢাকায় এই ডাকটা খুবই চেনা, আমরা খান আমরা। কিন্তু এখন আর মানুষের সাড়া নেই, বেচা বিক্রি কমে যাওয়ায় উজ্জ্বল এখন বড় বিপদে। এক বেলায় খায় তো অন্য বেলায় পায় না, বয়ের কারণে খাইতেছে না বাইরে চেলাইগা। এ কারণে দুনে আগে কাম করা যেত 500 টাকা, অনেক 200 টাকা কাজ করা যায় না। রিক্সাচালক বাবার আয়ে জীবন চলে না, ঋণ বাড়ছে দিনে দিনে, তাই নিজেই পান সিগারেট হাতে বেরিয়ে পড়েছেন ইলিয়াস। যাও রুক যাও অনাবেল আরও শর্ট পরে। প্রচণ্ড গরমে পানির ব্যবসাও খারাপ, সকালের অফিস টাইমে বেচা বিক্রির সবচেয়ে ভালো সময়, কিন্তু এখন আর আগের মতো নেই কিছুই। মেলা দিন ধরে তাতে 5-6 মাস দেরি অবস্থা, কয়েকদিন তো গাড়ি আসলে মানে টুকটাক যাই হয়, মানে মালই চলে না। দীর্ঘদিনের মুড়ি ব্যবসা এখন প্রায় বন্ধ, চন্দ্রিমা উদ্যানের ফুটপাতে তাই খুবই হতাশ মনসুর আলী। নাম গেল মনের 100, 20 জনে 10 জনে ভায় আর বাড়িটা ভায় নাকি, এই তো সিস্টেমে আছে। এরপরে যে অনুসার সরকারে দেয় এই অনুসারে তো ভায় নাই। সারাদিন ডাকাডাকি করেও নির্জা বেগমের আয় হয় যা, তা দিয়ে কখনো কখনো জোটে ডাল ভাত। টাক বেচা কিনে করি কোনোদিন পেটটা চলে, কোনোদিন বাজার ডাল ভাত খাই, কোনদিন নুন্দি ভাত খাই। এপ্রিলের মাঝামাঝি এসব অসহায় মানুষের জন্য 760 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পরিকল্পনা মন্ত্রী এটিএন মাল্লাকে জানান, তাদের পাশে সবসময় থাকতে চায় সরকার। এদের জন্য টাকাটা অ্যালোকেট করা আছে, দিতে তো হবে, নিয়ম কানুন আছে, মিনিমাম নিয়ম কানুন তো লাগবে, কম করে বাট কিছু নিয়ম কানুন তো লাগবে। দিন মজুর আর হকার এদেরকে টাকা দেওয়া তো ডিফিকাল্ট, এদের ব্যাকগ্রাউন্ড থাকে না, এদের কিছুই তো নাই। আমরা চাই এই সকল মানুষকে যেন সহায়তা দেওয়া হয়, সেটা ভালো। দেশে করোনা মহামারীর শুরুর দিকে জীবন থমকে গেলেও এখন সামান্য আয় হয় ভ্রাম্যমাণ এসব ব্যবসায়ে। করোনার এই মহাসংকটে তারা বড় রকমের একটা বিপদের মধ্যে পড়ে গেছেন, আয় উপার্জন একেবারেই নেই, সংসার চলছে না, জীবন কঠিন হয়ে গেছে। তাই তারা চান সরকার যেন এমন একটা ব্যবস্থা করেন তাদের জন্য যাতে করে তাদের বেঁচে থাকা যায়, টিকে থাকতে পারে এই শহরটাতে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।